আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা আসলে মোটামুটি ডাটাবেজে ডাটা ইনসার্ট করার কয়েকটা মেকানিজম দেখে ফেললাম, রাইট? তো এবার চলুন ডাটাবেজ থেকে কীভাবে ডাটা তুলে আনতে হবে সেই বিষয়টা দেখার চেষ্টা করি। আমি আবারও বলছি, আমি টোটাল এই সিস্টেমটাতে দেখাবো হচ্ছে ওওপি মেকানিজমে, ওকে? তো এবারে আমরা ডাটা তুলে আনবো, সমস্ত ডাটাগুলো তুলে আনবো, ওকে? তাহলে একটা ফাইল নেই, select.php নামে একটা ফাইল নিলাম, ওকে? ডাটা তুলে আনবো। তো ডাটা তুলে আনার জন্য আমি PHP ফাইলটা লিখতেছি, ওকে ওকে। এখন সর্বপ্রথম কি করতে হবে? কানেকশন দিতে হবে। রিকোয়ার অনস কানেকশন দিয়ে দিলাম, con config.php, ওকে ওকে ফাইন। এখন আমরা যেটা করব, আমরা কি করব, সে আগের মতন করে একটা কোয়েরি লিখবো। তো অলরেডি আমরা জেনে গেছি, যদি আমরা ডাটাবেজ থেকে যদি কোনো কোয়েরি চালাতে চাই, কন ভেরিয়েবল আছে, তার ভিতরে কি কিউ কোয়েরি মেথডের ভিতরে আমরা কোয়েরিটা চালাই দেব, কিউ কোয়েরি কোয়েরিটা চালাই দেব। এখন এই যে কোয়েরিটা চালিয়ে দিব, এই কোয়েরিটা আমরা লিখব। তাহলে আমরা যদি ডাটাবেজ থেকে কোয়েরি চালাতে চাই, সমস্ত ডাটাগুলো তুলে আনতে চাই, তাহলে অলরেডি আপনারা সেটা জানেন, ডাটাবেজে অনেকবার দেখিয়েছি, এখন সেটা দেখাবো না, শুধু বলবো select all from user, that's it. এখন যখন আমরা এই কোয়েরিটার ভিতরে চালাবো, তখন সে আমাদের একটা অবজেক্ট দিবে, sql নামে লিখলাম। এখন এই অবজেক্ট থেকে আমাদেরকে একটা একটা করে ডাটা বের করে নিয়ে আসতে হবে, যেহেতু সে অনেকগুলো দিবে। তাহলে এইটাকে আমরা একটু ভারডাম করে চেক করে নিতে পারি যে ডাটাগুলো আসলে আসছে কি না, ওকে ওকে। এখন আমরা এই sql কমান্ডের মাধ্যমে, ভারডাম মাধ্যমে এটা প্রথমে চেক করবো। এইভাবে করে চেক করতে হবে যাতে আসলে আমাদের কোয়েরিটা ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক কাজ করছে কি না। এখন যদি আমি select.phpটাকে রান করি, select.php, এখন দেখেন এইখানে নাম্বার অফ রো, এইখানে খেয়াল করবেন নাম্বার অফ রোস। তো নাম্বার অফ রো কটা আছে? 6টা আছে। তার মানে ডাটা আমার আছে। কটা ডাটা আছে? 1 2 3 4 5 6। একটা ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। এখন যদি রিলোড দিয়ে দেখেন 5টা, কটা আছে? 5টা। তার মানে আমার ডাটা আসছে, বাট এটা কি আকারে আসছে? অবজেক্ট আকারে আসছে। তো পিএসপি বলতেছে কোনো সমস্যা নাই, তুমি যদি কোনো মাইস্কেল অবজেক্ট পাও, সেই অবজেক্টকে আমি খুব সহজেই আমি কি অ্যারেতে কনভার্ট করে দিতে পারবো। এখন এইখানে আমরা আরেকটা চেকডাউন বসাইতে পারি। খেয়াল করেন এখানে কি আছে? নাম্বার অফ রো। এই রোটা যদি 0 এর বেশি হয়, তার মানে কি ডাটা আছে। তাহলে এটা একটা চেক করি আমরা, যে ইফ যদি কি এসকিউএল গ্রেটার দেন, চেক করলাম আর কি, ঠিক আছে। এখান থেকে নাম্বার অফ রো বের করে নিয়ে আসলাম, গ্রেটার দেন 0, যদি 0-র বেশি হয় তার মানে কি ডাটা আছে। তার মানে কি ডাটা ইকো ডাটা পাইছি, ফাইন ওকে। আর ইলসে বলে দিলাম যে এলস ইকো ডাটা পিএ পাই নাই, ওকে ওকে। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, দেখি কি অবস্থা। সে বলছে ডাটা পাইছি, ওকে ওকে। যেহেতু সে ডাটা পাইছে, বাট এইগুলো আছে কি আকারে? অবজেক্ট আকারে আছে। তো অবজেক্ট আকারে যেগুলো আছে, সেইগুলোকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রূপান্তরিত করার জন্য আমাদেরকে এই মাইসকে ওপি একটা মেথড দেয়, মানে পিএসপি একটা মেথড দেয়। সেই মেথডের নাম হচ্ছে ফেস অ্যাসো। তো আমরা এইটাকে আন্ডারস্কোর ফেস aptcs ফেস আন্ডারস্কোর এসো এই নামে একটা মেথড প্রোভাইড করে। তাহলে এই যে অবজেক্টটা আছে, অবজেক্টটাকে ফেস অ্যাসোসিয়েটিভে রূপান্তরিত হয়ে যাবে। যেহেতু সেটা রূপান্তরিত, যেহেতু এটা একটা রো, এগুলো কি রো, সেহেতু আমরা লিখবো রোস, ওকে। এন্ড এই পর্যন্ত রেখে দিলাম। ভিডিওটা আজান দিতেছে, আজানটা শেষ হলে আমরা এই পরের পার্টটুকু করব। ডাটা পাইছি কি পাই নাই এ পর্যন্ত আপাতত বোঝানোর চেষ্টা করলাম। ওকে, এই পর্যন্ত করে রাখবেন। ডাটা পাইছেন, ডাটা পান নাই, ওকে, ধন্যবাদ। নেক্সট পার্টে আমরা এই অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে ডাটা কিভাবে কি একটা করে গেট করতে হয় সেটা দেখার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।